সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমরা দুটো বাক্য গঠন শিখব এবং আমরা এগুলো ব্যবহার করে ইংরেজিতে আরও দুর্দান্ত হয়ে উঠব। প্রথম বাক্যটি হচ্ছে গিয়ে আই হ্যাভ টু। এর মানে হচ্ছে আমরা যখন কোনো অত্যাবশ্যকীয় কাজের বিষয়ে বলবো, অর্থাৎ যেটা করতেই হবে, সেই ধরনের এক্সপ্রেশন যখন আমরা ইংরেজিতে বলতে চাবো তখনই আমরা আই হ্যাভ টু ব্যবহার করব। যেমন আই হ্যাভ টু সুইচ স্কুল, আমাকে বিদ্যালয় পরিবর্তন করতে হবে। তার মানে এটার আর কোনো পথ নেই। যখন আর কোনো পথ থাকে না, এটা করতেই হবে, তখনই আমাদের হ্যাভ টু ইউজ করতে হবে। আই হ্যাভ টু ইউজ দ্য টেলিফোন, অর্থাৎ কোনো একটা জরুরি বিষয়ে আমাকে এখন ফোনটি ব্যবহার করতে হচ্ছে, এই কারণে আমরা ব্যবহার করেছি আই হ্যাভ টু। আই হ্যাভ টু কল মাই ব্রাদার, কোনো একটা জরুরি কারণে আমার ভাইকে ফোন করতেই হচ্ছে, এই কারণে আমরা ব্যবহার করছি আই হ্যাভ টু কল মাই ব্রাদার। আই হ্যাভ টু গো টু দ্য বাথরুম, আমার বাথরুমে যেতেই হবে। তার মানে হচ্ছে আর্জেন্সিতে বা হচ্ছে গিয়ে প্রয়োজনীয়তা সেই পর্যায়ে চলে গেছে। আই হ্যাভ টু গো টু দ্য বাথরুম। আই হ্যাভ টু লিভ, কোনো একটা মিটিং হচ্ছে বা কোনো একটা জায়গা থেকে এখনই আমাকে চলে যেতে হবে, তখন আমরা ব্যবহার করছি আই হ্যাভ টু লিভ। আই হ্যাভ টু প্ল্যান এ নিউ স্ক্যাজুয়াল, আমাকে নতুন কোনো একটা শিডিউল প্ল্যান করতে হবে। এখন আমরা দেখব যে হচ্ছে গিয়ে আমরা চাইলে ডু নট ইউজ করে এর উল্টোটাও বলতে পারি, অর্থাৎ যেটা কোনোভাবেই প্রয়োজনীয় না, আমরা চাইলে যখন ডু নট ব্যবহার করব সেভাবে আমরা প্রকাশ করতে পারবো। আই ডু নট হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন, আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে না। এর অনেকগুলো কারণ থেকে থাকতে পারে, এর দুটো কারণ থাকতে পারে, যে আমি খুবই ভালো, সো আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে না, আমি এমনিতেই অনেক ভালো করব, অথবা এই পরীক্ষাটা আমাকে আর দিতে হচ্ছে না। সো যে কোনো কারণে হোক, এটার অত্যাবশ্যকীয় নয় আমার জন্য, এই জন্য আমরা বলতে পারছি আই ডু নট হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। আই ডু নট হ্যাভ টু ইউজ দ্য টেলিফোন, আমাকে ফোনটি ব্যবহার করতে হবে না। কোনো একটা কারণে আমার মনে হয়েছিল জরুরি একটা কল করতে হবে, কিন্তু এখন আর করতে হচ্ছে না, তখন আমি বলতে পারছি আই ডু নট হ্যাভ টু ইউজ টেলিফোন, ইউজ দ্য টেলিফোন। আই ডু নট হ্যাভ টু আর্ন আ লট অফ মানি, আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে না, আমি অল্প টাকা ইনকাম করলে আমি সন্তুষ্ট থাকতে পারবো, আমি এই ধরনের বিষয়ে চিন্তা করতে পারছি। এবং তখনই আমরা বলছি যে আই ডু নট হ্যাভ টু আর্ন এ লট অফ মানি, আমাকে অনেক টাকা আর্ন করতে হবে না। আই ডু নট হ্যাভ টু রিকোয়েস্ট হার, আমার তাকে রিকোয়েস্ট করতে হবে না বা অনুরোধ করতে হবে না। আই ডু নট হ্যাভ টু ক্লোজ দ্য ডোর, আমাকে দরজা বন্ধ করতে হবে না, দরজা খোলা রেখেই আমি কাজ করতে পারছি। দ্বিতীয় বাক্য হিসেবে আজকে আমরা শিখব আই ওয়ানার ব্যবহার। আমরা ইংরেজিতে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই হচ্ছে কি ইংরেজি কথোপকথনে আমরা শুনে থাকি যে ব্যক্তি বলছে আই ওয়ানা। এটা হচ্ছে কি, আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এর কারণ, এর মানে হচ্ছে কি, আপনি এটা লিখতে পারবেন না বাট এটা বলতে পারবেন। এর মানে হচ্ছে আই ওয়ান্ট টু, বা আরো ডিরেক্টলি চাই। যেমন হচ্ছে আই ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই, মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করতে গিয়েই হচ্ছে আমরা এটা বলি। অথবা আমরা চাইলে হচ্ছে গিয়ে এখানে হি দিতে পারি, হি ওয়ান্ট টু টক, সে কথা বলতে চায়, শি ওয়ান্ট টু টক, তিনি কথা বলতে চান। আই ওয়ান্ট টু সার্চ ফর এ নিউ জব, আমি আসলে একটি নতুন চাকরি খুঁজতে চাই। আই ওয়ান্ট টু স্পিক লাইক এ নেটিভ, আমি স্বদেশীদের মতো কথা বলতে চাই। এখানে আমরা যদি বলি যে আই ওয়ান্ট টু স্পিক লাইক এ নেটিভ, এটাও হচ্ছে কারেক্ট, কিন্তু আমরা যখন স্পিকিংয়ে থাকবো বা কথোপকথনে থাকবো তখন হচ্ছে কি আমরা ওয়ানাটা ব্যবহার করলে অনেক সুন্দর শোনা যাবে। আই ওয়ান্ট টু অর্ডার সাম ফুড, কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন, আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোনো খাবার খেতে চাচ্ছেন, তখন আপনি বলবেন আই ওয়ান্ট টু অর্ডার সাম ফুড। অবশ্যই ওপাশ থেকে তখন রেসপন্স আসবে হোয়াট ইউড লাইক টু ইট। যাই হোক, আই ওয়ান্ট টু ম্যারি হার, আপনি কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, এখন আপনি আপনার বন্ধুকে বলছেন যে আমি তাকে বিয়ে করতে চাই, অথবা আই ওয়ান্ট টু ম্যারি হিম। আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড হিজ ফিলিংস, আমি তার অনুভূতি বুঝতে চাই। আই ওয়ান্ট টু রিটার্ন টু মাই চাইল্ডহুড, আমি আমার বাচ্চাকালে ফেরত যেতে চাই। এগুলো আমরা সবকিছু আই ওয়ান্ট টু দিয়েও বলতে পারবো, বাট আই ওয়ান্ট টু সাউন্ডস রিয়েলি গুড। আই ডু নট ওয়ান্ট টু,
এর মানে হচ্ছে কি, আপনি এতক্ষণ চাচ্ছিলেন, এখন আপনি চাচ্ছেন না। এই যে আপনি চাচ্ছেন না, এটাও প্রকাশ করতে পারেন আই ডু নট ওয়ানা দিয়ে বা আই ডোন্ট ওয়ানা দিয়ে। সো আই ডোন্ট ওয়ানা রিকোয়েস্ট হিম এনি মোর, আমি তাকে আর বেশি অনুরোধ করতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ানা লার্ন এনি নিউ স্কিল টু প্রুভ মাই অ্যাবিলিটি, আমার যে সক্ষমতা এটা প্রকাশ বা প্রমাণ করার জন্য আমি আর নতুন কোনো স্কিল শিখতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ান রিভিল মাই উইকনেস, আমি আমার দুর্বলতা প্রকাশ করতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ানা বি এ ফুল অ্যাগেন, আমি আবার বোকা হতে চাচ্ছি না। কোনো একটা ঘটনায় আপনি নিজেকে বোকা অনুভব করেছিলেন, এখন আপনি প্রকাশ করছেন যে না, আমি আর বোকা হতে চাই না। আই ডোন্ট ওয়ান বি এ ফুল অ্যাগেন, আই ডোন্ট ওয়ানা ইট দিস স্যুপ, আমি এই স্যুপটা খেতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ানা বাই অ্যান আমব্রেলা জাস্ট ফর ওয়ান ডে, ধরেন আপনি কোনো একটা এলাকায় গিয়েছেন অথবা আপনি আপনার শহরেই আছেন, সেখানে বৃষ্টি হচ্ছে গত পুরো রেইনি সিজনে আজকের দিনই, এখন আপনি আপনার বন্ধুকে বলছেন বা বান্ধবীকে বলছেন যে না, আমি শুধু আজকের দিনের জন্য ছাতা কিনবো না, এবং তখন আপনি প্রকাশ করছেন এই ডোন্ট ওয়ানা দিয়ে, আই ডোন্ট ওয়ানা বাই অ্যান আমব্রেলা জাস্ট ফর ওয়ান ডে, একদিনের জন্য আমি ছাতা কিনবো না। আশা করি এই দুটো বাক্য আপনারা ব্যবহার করে আরও সুন্দরভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারবেন এবং ইংরেজিতে হয়ে উঠবেন দুর্দান্ত। ধন্যবাদ।